তো আমরা আসছি আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি বাস্তবায়নের জন্য উপজেলার ডান তীরের ভাঙন থেকে 8.6 কিলোমিটার এলাকা 8.6 কিলোমিটার এলাকা রক্ষা প্রকল্প এটা 1176.76 লক্ষ টাকা ইতিমধ্যেই আমরা সকল ফিজিবিলিটি স্টাডি করে আমাদের মন্ত্রণালয়কে সবুজ পাতায় অন্তর্ভুক্ত করে এটা পরিকল্পনা প্রদর্শনী একনেকে অনুমোদনের জন্য আমরা পাঠিয়ে দিয়েছি। এটা যেন দ্রুততম সময়ে হয় সেই কারণে পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব আমাদের এই বৃহত্ত নেতৃত্বে একটা টিম উপসচিব শামসুর রহমান সিনিয়র সহকারী সচিব সহ আপনারা আসছেন এবং ওনারা একেবারে 10:30 থেকে এই সকল এলাকাগুলো পরিদর্শন করলেন, জনগণের সাথে কথা বললেন, বক্তব্য শুনলেন। এটা কেন প্রয়োজন সকল কিছু আমি দেখলাম, আমার খুবই ভালো লাগলো। কারণ এগুলো আমাদের শিক্ষার বিষয় আছে, এই প্রকল্পটার যুক্তিকতা কী, এই বিষয়গুলো আমাদের যুগ্ম সচিব এলাকার জনসাধারণের কাছ থেকে শুনলেন। যাওয়ার পরে ওনারা মতামত দিলেন এবং ইতিমধ্যেই উনি এখানে যেটা বলেছেন ইতিবাচক মতামতই হবে এবং দ্রুততার সাথে এটা পাস হবে। তো আমি আর কথা না বাড়াই ওনাদের যুগ্ম সচিব মহোদয়ের বক্তব্য আপনারা নেবেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বন্ধের মধ্যেও আমি অনুরোধ করার পরে ওনারা চলে আসছেন। এই 3 দিন বন্ধ, অনেকেই ছুটি কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে আসছেন, কিন্তু ওনারা যে দেশের জন্য কাজ করেন সেই কারণে এই বন্ধের মধ্যেও আমার অনুরোধে ওনারা চলে আসছেন। আমি শুধু বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদার অফ ইউনিটি হিসেবে সারা বিশ্বে তিনি নদী ভাঙন কবলিত মানুষের জন্য কাজ করেন। গত 14 বছরে বাংলাদেশে নদী ভাঙন 2/3 কমে এসেছে। আজ থেকে 14 বছর আগে 9,500 হেক্টর ছিল নদী ভাঙন কবলিত। 14 বছরে টানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করার কারণে এটা 3,500 হেক্টরেরও নিচে নেমে এসেছে। এবং ডেল্টা প্ল্যান আমাদের পরিকল্পনায় রয়েছে, ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করে একেবারে বাংলাদেশের মানুষ নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পানি সম্পদ কাজ করছি এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত। এটা বললাম তো সর্বশেষ, আপনারা জানেন একটা প্রকল্প এখন কিন্তু মানে অনেক ধরনের একটা প্রকল্প নেওয়ার আগে সমীক্ষা হয়, সকল সমীক্ষাগুলোই আমরা দ্রুততম সময়ের মধ্যে করেছি। 2 বছর লাগে, এটা কিন্তু কয়েক মাস মাত্র লেগেছে। এবং এই প্ল্যানিংয়ে গেলে এটা আবার প্ল্যানিং থেকে ইনকোয়ারিতে আসতেও 6 থেকে 7 মাস অনেক সময় 1 বছরও লেগে যায়। আমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে এটা ভিজিটে আসলে এটা দ্রুততম সময়ে পাস করে বাস্তবায়ন করব। এবং যেহেতু বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়ের বোর্ড, আমরা প্ল্যান করে রেখেছি একনেকে পাস হলেই আমরা পরের সপ্তাহে পিডি নিয়োগ করে দ্রুততম সময়ে টেন্ডার করব এবং অনেকগুলো প্যাকেজ করে দেবো। অ্যাট এ টাইম 30-40 জন লোক কাজ করবে। এবং দেখেছেন বাংলাদেশের দীর্ঘতম প্রতিরক্ষা বাঁধ নড়িয়ার 10.8 কিলোমিটার, ওটা মেয়াদ এই জুনের 30 তারিখ পর্যন্ত আছে, 2 বছর কোভিড, তার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমরা এটা সময়ের মধ্যে 2 বছরই করোনা ছিল, কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রকল্প শেষ করছি এবং এটাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করি এটা শুরুও করবো দ্রুততার সাথে এবং শেষও হবে কাজের গুণগত মান ঠিক থেকে। কিন্তু 1 মাস পরে বর্ষা, আমি আগেও বলেছি যে নড়িয়া শেষ করব এবং এই প্রকল্প ইনশাল্লাহ আমি উপমন্ত্রী থাকা অবস্থায় এটা শুরু করবো।
আমরা চেষ্টা করতেছি আরো দ্রুত সভাতে শুরু করার জন্য আমাদের যুগ্ম সচিব শামিন সিনাপাল